ময়মনসিংহের ভালুকায় সাবেক ইউপি সদস্য আব্দুল হাইয়ের সন্তানদের কর্তৃক অসহায় এবং এক কৃষকের বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজই ইউনিয়নের কুল্লাবর গ্রামের ফকিরপাড়া এলাকায়। জানা যায়, ওই গ্রামের কৃষক নুরুমিয়া দীর্ঘদিন যাবৎ শিল্পপতি জাহিদুল নবীর ক্রয়কৃত কিছু সম্পত্তি দেখাশোনা করে আসছে। উক্ত সম্পত্তি হতে প্রাপ্ত ফসল ভাগ বাটোয়ারা দ্বন্দ্বে মাসুদ গংরা কৃষক নুরুমিয়ার বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় অসহায় নুরুমিয়া ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তার রাতে বুনাইছে হাই নম্বরের হুদ আয়া হাই রে হুন্ডার দা আয়া হাই রে এই নুরুলিয়ারে বিষ পাইতাছে মারবার লাগিয়া যে রে ফাইছে না না ফাইলে রে দুন রহু মানে গালি গ্রস্ত করতেছে বেফাইস বহা বক্তাছে পরে বুকে হাইরা গরগে হাইরা সব বাইরে বাইতাছে। আশ্রয়জনের একটু আগে হাই মেম্বরে কিন্তু মাসুদ মামুন আরও কয়েকজন আইছে পরে আইসার আমার বাপের রেস্ট আইসে বাপের পাইছে না পরে অনেক গালি গালাস করছে আমার আমলে পরে পরে ঘরের মধ্যে জায়গা না পায়া পরে ঘরের জিনিস ভাঙছে